নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা বাড়িতে এই বেগুন খুব সহজে চাষ করতে পারেন। এই বেগুন প্রচুর পরিমাণে হয় এবং যত্ন খুব কম লাগে। প্রথমে মাথা খুঁড়ে দেবেন, তারপরে গাছ ঘন হয়ে যাবে, আর 15 দিন পর পর সর্ষের খোলের জল পাতলা করে দেবেন, একদম ক্যালেন্ডার দেখে দেখে। আর কোনোই যত্ন আপনার লাগবে না, যেটা আমি করেছি। ব্যাস, তাহলেই আপনারা প্রচুর বেগুন পাবেন। দেখুন কত তাড়াতাড়ি কি পরিমাণে বেগুন চলে এসেছে, খুব বেশি দিন কিন্তু সময় লাগেনি। আর এই বেগুনগুলো খুব একটা বড় হয় না, ছোট সাইজের হয়, আপনারা অনেকেই বাজারে দেখে থাকবেন। আর এই বেগুন কিন্তু আমার বাড়িরই বীজ থেকে তৈরি করা। তাহলে বন্ধুরা, আর দেরি না, খুব তাড়াতাড়ি মাটি তৈরি করে এখনই লাগিয়ে দিন। দেখুন কি সুন্দর হয়েছে বেগুনগুলো। আর কোনো রকম কোনো স্প্রে করারও দরকার নেই, সাধারণ জল দিয়ে গাছটাকে মাঝে মধ্যে ধুয়ে দেবেন, হয়ে গেল। দেখুন কত সহজে। তো বন্ধুরা, তাহলে একটা এরকম ফলের ক্যারট নিয়ে এসে অবশ্যই বসিয়ে দিন, আর বেগুনগুলো ভাতে সিদ্ধ দিয়ে খান। নমস্কার, সবাই ভালো থাকবেন।